মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে ক্লিক করুন। ছেলের হাতে খুন হলো বাবা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার মুন্সিপুর গ্রামে। মৃতের নাম জম্বু শেখ। মূলত পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিনিয়ত মদ্যপ অবস্থায় বাড়ি ফিরত ছেলে ইস্তাক শেখ। এছাড়াও বিভিন্ন অসামাজিক কাজকর্মের সাথে যুক্ত হয়ে পড়েছিল সে। তারই প্রতিবাদ করতে গিয়েছিল বাবা, সেই নিয়ে বচসা, এবং সেই সময় ইস্তাক অতর্কিতে বাবার ওপর হামলা চালায় বলে অভিযোগ। বাড়ির উঠোনে পড়ে থাকা একটি কাঠ দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করলে গুরুতর জখম হন জম্বু শেখ। তাকে ভরতপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ছেলে ইস্তাক শেখ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় ওই এলাকায়। ঘটনা ঘটেছিল আপনার ছেলেটা একটু চরিত্রহীন পারা, মানে বাবা বলেছে যে এসব করছিস কেন, এর জন্য অশান্তি বড় হয়ে যায়। তারপরে ছেলেটা আপনার মানে ছেলেটা, ছেলেটার মা, ছেলেটার বোন তিন চারজনে মিলে ওকে কিন্তু পিটিয়ে শেষ করে দেয় আর কি। এরপর ধরেন মানে ওর কাছে কেউ ছিল না, ওই পাড়ার মধ্যে কেউই ছিল না আর কি, আমরা ছিল বাইরে আর কি। এর জন্য মানে কিছু করতে হয়, ছেলেটা পালিয়ে যায়, এই মুহূর্তে মানে ওইখানেই ডেড হয়ে যায় আর কি। মাথায় সেই মানে বাবলা কাঠ দিয়ে দু তিনজনে মিলে মানে পিটিয়েছে, পিটা মাত্র সঙ্গে সঙ্গে মানে খুন বেরিয়ে গেছে আপনার, ওইখানে ডেড হয়ে যায়। মানে আর কোনো মানে কোনো মাও বলতে পারেন, বাবাও বলতে পারেন। কে মারলো? ছেলে, ছেলেই মেরেছে, ছেলে মা মেরেছে, ছেলে বোনরা সবাই মিলে মেরেছে আর কি। কারণ মানে ছেলেটা একটু চরিত্রহীন ছিল আর কি। এবার বাবা বলেছিল তুই এসব করছিস, ভুল করছিস তো, তা বাবাকে বলছে না আমি এসব করি না, এর লেগে অশান্তিটা বড় ধরনের হয়ে যায় বুঝলেন। দিয়ে এর লেগে মানে ছেলেটারও কাঠ ছিল, আবার ছেলেটার মায়ের হাতেও মানে একটা বাঁশ ছিল। ডায়েরি মানে ধরেন করিনি আপনারা, মানে যে মানে ডায়েরি করবে সেই মানে যে মা হচ্ছে সে বলছে না ওসব করতে হয় না, এর জন্য আমরা কিছু আর করিনি বুঝলেন তো।